সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাত সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসে নিউজ টিভি চ্যানেলে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর লাইসেন্সধারী সব কোম্পানির পাস্তরিত দুধের সরবরাহ ও বাজারজাতকরণের উপর পাঁচ সপ্তাহ নিষেধাজ্ঞা করেছে হাইকোর্ট একইসঙ্গে সঙ্গে এইসব কোম্পানি দুধ যাতে মানুষ না কিনতে পারে সে ব্যবস্থা নিতে সে ব্যবস্থাও নিতে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে আরং ডেরি মিল্ক বিটা ফার্ম ফ্রেশ প্রাণ মিল্ক ইগ্লু ডেরি ফ্রেশ মিল্ক ফ্রেশ মিল্কানো মোহাম্মদ আলট্রা আয়রন পুরা আফতাব আরওয়ার সেফ নামে চোদ্দোটি কোম্পানি বিএসটিআই লাইসেন্স নিয়ে পাঁচটি দুধ বাজারজাত করছে কিন্তু পরীক্ষায় এইসব প্রতিষ্ঠানে উৎপাদ উৎপাদিত দুধেই অ্যান্টিবায়োটিক ও মাতায়িক্ত সীসার বিভিন্ন ক্ষতিকর উপস্থিত পাওয়ায় গতকাল রোববার জনস্বাস্থ্য করে আদেশ দেন যে গতকাল থেকে এইসব দুধ আর খাওয়া বাজাত করা যাব জানিয়েছে পিআইসটি এর আইনজীবী